हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल द श्रीज ब्लॉग। तो आज के हमें एकदम सकाल सकाल स्नान कर रेडी हो गए जेते एक मानिक चौके 12টার मध्य ওখানে পৌঁছাতে হবে। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে। মোনালি মোনালি ওঠ, দেখ মা আসছে। কিন্তু মোনালি তো আমি একদম পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। ওখানে আমাকে 12টার মধ্যে পৌঁছাতে হবে বললাম, এখন বাজে 10টা, যেতে মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। তো চলো যাওয়া যাক। তো যাই হোক, আমি ফাইনালি পৌঁছে গেছি মানিক চক। মানিক চক এসেছিলাম আমার কলেজে, যে মানিক চক কলেজ, আমার এখানে একটা সার্টিফিকেট নেওয়ার আছে। তো দেখা যাক কাজটা হয় কিনা, গিয়ে তারপরে কথা হচ্ছে। একটা সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেটের দরকার ছিল, তো সেটার জন্যই যা কাজ হয়ে গেছে। এবার চলো বাড়ির দিকে যাই। পুরো ফ্রেশ হয়ে দিয়ে কথা বলছি, আবার দেখতেই পাচ্ছ ফেসের পুরো বাজে অবস্থা। মানে সানগ্লাস আর মাস্ক পর্যন্ত ঠিক আছে, সাউথ আর বাকিটা নর্থ হয়ে গেছে। যাই হোক, ফ্রেশ হয়ে দিয়ে আবার কথা হচ্ছে। তো পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি একটু খেয়েও নিয়েছি, বাইরের খাবার খাবো না বলে একটা মাজার বটল নিয়েছিলাম, জাস্ট ওটাই খেয়েছি। দিয়ে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে দিয়ে এখন একটু রেস্ট করবো, দিয়ে আবার কথা হবে। এই বদমাস, হ্যাঁ কি হারে মেয়েটা বদমাশি করে সারা দিন বাড়ির মধ্যে, বিনা কারণে স্প্রে করে যাচ্ছে এটা নিয়ে। কালাই হিট, গাইস আজকে আমাদের দুজনের ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, সন্ধ্যা পড়ে গেছিলো। আমার ঘুরতে যাওয়ারও কথা ছিল বাট আমি যেতে পারলাম না। দেখতে আমি বললাম যে চল তাহলে আর কি, যে বড় পিসুমনির বাড়ি থেকেই ঘুরে আসি, মানে পাড়াতেই আছে বড় পিসুমনির বাড়ি, তো ওখানেই যাওয়া যাক। তো ওখানে গিয়ে আবার কথা হবে। তো আমরা হচ্ছে ফাইনালি পৌঁছে গিয়েছি বড় পিসুমনির বাড়ি, বেশি না 2 মিনিট লাগে জাস্ট আসতে। বৌদি লুকিয়ে গেল, এই যে এটা এটা হলো আমার দাদার ছেলে, মানে বড় পিসুমনির ছেলের ছেলে। এত বদমাস, এত বদমাস, সে কি আর বলবো। আজকে স্যাটারডে, যেহেতু ছুটির দিন, এদের কোনো অনলাইন ক্লাস নেই, কোনো কিছু নেই, পড়াশোনা নেই, পুরো একবারে ল্যাপটপের মধ্যে দেখছে এখন। এই বেটু বেটু বেটু, কি দেখছো কি দেখছো, এটা কি দেখছো, কি দেখছো বেটু? এখন একবারে ব্যস্ত, পুরো একদম পুরো মনোযোগ সহকারে দেখছে একবারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই দুষ্টু দুই ছেলে অনেকক্ষণ ধরে ল্যাপটপ দেখছিল, ল্যাপটপ দেখা শেষ হয়ে গেল, এখন মোবাইলে ব্যস্ত। এদের শুধু বদমাইশি আর বদমাইশি, পড়াশোনা কিচ্ছু নেই, সারাদিন দুষ্টুমি আর দুষ্টুমি,
সারা দিন বাড়িতে দুষ্টুমি করে, সারা দিন এদের দুষ্টুমি দেখতে হয়। এবার তো মনে হচ্ছে এদের মাথাতে ভর উঠে গেছে, দুজন মিলে ভর ভর হয়ে গেছে। এবার মনে হচ্ছে এবার কোনো পাগল ধরে নিয়েছে এদেরকে, ভূতে ধরে নিয়েছে মনে হচ্ছে। এখন নাচ করছে না, গান করছে না, ভূতে ধরেছে না, ভর উঠেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এদের এরকমই সবসময় দুষ্টুমি খুনসুটি চলতেই থাকে, আর আমরা দর্শক, নীরব দর্শক। দেখে দেন, দেখেন দেখেন আপনারা দেখেন, এদের মোবাইল থেকে কখনো মাথা কখনো ছড়ে না, সব সময় মোবাইলের মধ্যে ঢুকে থাকে। এটা হলো দিদির ছেলে, এটা হলো দিদির ছেলে, মানে বড় পিসিমণির মেয়ের ছেলে এটা। ওইও এসছে ঘুরতে মামার বাড়িতে, হ্যাঁ ওই মামার বাড়িতে ঘুরতে এসেছে, দুই ভাই একবারে দারুণ জমে গেছে একদম। এরা দুজনাই দুজনাই পাগল। তো আমরা এই মাত্র বাড়ি চলে এসেছি বড় পিসিমণির বাড়ি থেকে, আর তোমরা ওখানে দেখতেই পেলে যে দাদার ছেলে আর দিদির ছেলের সাথে কিনা মজা করেছি। তোমাদেরও কার কার ভালো লাগে বাচ্চাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে কার কার ভালো লাগে। আর আজকের ভ্লগটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য শ্রীজ ভ্লগস। আর আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন ভ্লগের সাথে।